রাজার কন্যাকে তুমি বিয়ে করবে মা বাগ? এই তো তোমাকে বিয়ে করাচ্ছি। শালাদা আমি তো বুঝতে পারছি তোমরা আমার সাথে মজা করছো, তারপর আমি কিচ্ছু মনে করবো না, আমি কি এতই বোকা নাকি? অনেক দিন আগের কথা, এক রাজ্যে বাস করত এক রাজা। তার অনেক শখ ছিল সে ছাগল পালন করবে, তাই সে হাট থেকে কয়েকটি ছাগল কিনে নিয়ে আসে। কিন্তু সেই রাজ্যের পাশেই ছিল একটি বিশাল জঙ্গল, সেই জঙ্গলে বাস করত এক ধূর্ত এবং প্রচুর বুদ্ধিমান শিয়াল। একদিন শিয়াল মনে মনে ভাবে, কতদিন হয়ে গেল ছাগলের তাজা মাংস খাই না, ও সত্যি ছাগলের তাজা মাংসের কি স্বাদ, ভাবতেই মুখে জল চলে আসে। আজ যাই দেখি রাজার প্রাসাদের দিকে, যদি একটা ছাগল পাই তাহলে ভালোই হবে। এই বলে শিয়াল রাজার প্রাসাদের দিকে যাত্রা শুরু করল। আজকে অনেক মজা হবে, রাজা অনেকগুলো ছাগল কিনে নিয়ে আসছে, এখন আমি একটা একটা করে ধরবো আর খাবো। এই বলে শিয়াল ছাগলদের খামারের দিকে যাত্রা শুরু করল। যখনই শিয়াল একটি ছাগল ধরবে ঠিক তখনই একজন সিপাহি ছাগলকে দেখে ফেলে। আজ কোথায় যাবে মামা শিয়াল, আমাদের হাত থেকে তোমার আজ কোনো রক্ষা নেই, তুমি প্রতিদিন এসে ছাগল খেয়ে যাবে আর আমরা কিছু বলবো না, আজ আমাদের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আজ তো অনেক রাত হয়ে গেছে, কাল সকালে রাজার সামনে ওর মজা দেখাবো, আজ বেটাকে এখানে বেঁধে। এই বলে সিপাহি শিয়ালকে সকালে মজা দেখাবে বলে গাছের সাথে বেঁধে রেখে যায়। আজ কি সমস্যায় পড়লাম রে বাবা, আজ মনে হয় আমার আর কোনো রক্ষা নেই, কাল যে আমার সাথে ওরা কি কি করবে কে জানে, যদি কোনোভাবে বাদন ছেড়ে চলে যেতে পারতাম তাহলে ভালোই হতো। শিয়াল এই কথা মনে মনে ভাবতে থাকে, ঠিক তখনই শিয়ালের বাদন ছেড়ে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়, কারণ সে পাশের জঙ্গলে বাস করত এক বোকা বাঘ। সেদিন রাতে বাঘটি রাজার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তাই বাঘ শিয়ালকে দেখে বলে, ইরে বাঘনে তুই এত রাতে এখানে বসে কি করিস, তোকে দড়ি দিয়ে বাঁধাই বা কেন? তখন শিয়াল মনে মনে ভাবে, এই তো সুযোগ, যদি এই বাঘ বেটাকে ভুলিয়ে ভালিয়ে আমার দড়ি ঠিক করে নিতে পারি তাহলে ভালোই হয়। তখন শিয়াল বলে, বিয়ে করছি মামা। বুঝলাম বিয়ে করছিস, কিন্তু কোনে কোথায়, আর তোকে দড়ি দিয়ে বাঁধাই বা কেন? কোনে তো রাজার মেয়ে, তাই সবাই কোনকে আনতে গেছে, আর আমি বিয়েতে রাজি হইনি বলে আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আমি যদি পালিয়ে যাই। সত্যি নাকি বাগনে তুই বিয়ে করতে চাচ্ছিস না? সত্যি মামা, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, আমি বিয়ে করব না। তখন বোকা বাগের মনে অনেক লোভ হয়, কারণ রাজার মেয়ে বলে কথা, তাহলে তোর জায়গা আমাকে বেঁধে রেখে চলে যা, আমি রাজার মেয়েকে বিয়ে করব। ঠিক আছে মামা, তুমি তাহলে আমার বাদন করে দাও, আমি তোমাকে এখানে বেঁধে রাখছি। শিয়াল বাঘের কথায় রাজি হওয়ায় বাঘের আনন্দ দেখে কে, বাঘ খুশিতে নাচতে শুরু করল। বাঘ শিয়ালের দড়ি খুলে দিল আর শিয়াল বাঘকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিল আর বলল, একটা কথা বলি মামা, সকালে তোমার শালারা আসবে, তোমার সাথে একটু হাসি তামাশা করবে, তুমি কিন্তু সেগুলো কিছু মনে করো না, দলুবাই বলে কথা। আরে না, আমি কিচ্ছু মনে করব না, আমি কি এতই বোকা নাকি? ঠিক আছে মামা, আমি তাহলে চলে গেলাম, তুমি বিয়ে করো। ঠিক আছে বাগনে, তুমি চলে যাও, আমি এদিকে সামলে নেব। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়, আর রাত শেষ হয়ে সকাল হয়ে আসে। তার সাথে সাথে রাজা আর সিপাহি শিয়ালকে মারার জন্য চলে আসে, তারা তো দেখে পুরোই অবাক। আজব ব্যাপার তো, রাত্রে বেঁধে রেখে গেলাম শিয়াল আর হয়ে গেল বাঘ। মার বেটাকে, মার বেটাকে উচিত শিক্ষা দে, বেটা মানুষের অনেক ক্ষতি করে, ও মানুষের গরু ছাগল সব খেয়ে ফেলে। কোথায় আমার রাজকন্যা? আমি সেই কখন থেকে আমার রাজকন্যাকে দেখার জন্য অপেক্ষা করছি, আমি যে রাজকন্যাকে বিয়ে করব। রাজার কন্যাকে তুমি বিয়ে করবে মামা বাঘ? এই তো তোমাকে বিয়ে করাচ্ছি। শালাদা আমি তো বুঝতে পারছি তোমরা আমার সাথে মজা করছো, তারপর আমি কিচ্ছু মনে করবো না, আমি কি এতই বোকা নাকি? শালাদা এ কেমন মজা করছো, আমার যে ব্যথা লাগছে, ধুর সাই আমি বিয়েই করবো না, শালাদা কি এভাবে মজা করে? আমি আগে জানলে এ বিয়েতে রাজি হতাম না। আগকে অনেক শাস্তি দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় আর বাঘ বলে, ধুর সাই আমি যে কেন এ বিয়েতে রাজি হয়েছিলাম, আগে যদি জানতাম শালারা এভাবে বিয়েতে মজা করে তাহলে আমি বিয়েতে রাজি হতাম না। বাঘনের শিয়াল এর জন্যই হয়তো বিয়েতে রাজি হয়নি। যাই দেখি বাঘের শিয়াল কোথায় আছে, শরীরটা যে ব্যথায় টনটন করছে। এরপরে বোকা বাঘ শিয়ালকে খুঁজতে লাগলো। বন্ধুরা আমরা এই গল্প থেকে যা শিক্ষা নিলাম তা হলো, আমরা কখনো লোভ করব না, কারণ
লোভে পাপ আর পাপে মৃত্যু। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে সবাই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে রাখবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।